2019-এ ত্রিপুরার ভোটে একেবারে শেষ পর্যায়ে প্রচার, যে ভোট নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা কেন্দ্রবিন্দুতে, শুধু ত্রিপুরা রাজ্য নয়, ত্রিপুরা রাজ্যের বাইরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ছাড়িয়ে গোটা ভারতবর্ষ জুড়ে ত্রিপুরার ফলাফলের দিকে তাকিয়ে মানুষ। কিন্তু কেন ত্রিপুরার ভোট নিয়ে মানুষের এত মাথা ব্যথা? 2018 কিংবা অতীতেও এত উৎসাহ এবং আগ্রহ দেখা যায়নি ত্রিপুরার ভোট নিয়ে। কিন্তু বিরোধীরা বলছেন যে এমন একটা সন্ধিক্ষণে এসে তারা দাঁড়িয়েছেন যে ত্রিপুরায় একটা নতুন করে জোট তৈরি করতে হলো, যে জোট কখনো হতে পারে এমনটাও নাকি মানুষ ভাবতে পারেননি। আমরা সবটা বোঝার চেষ্টা করব, কেন ত্রিপুরার এই ভোটের পরিস্থিতি তৈরি হলো, কেনই বা ত্রিপুরার ভোট নিয়ে আগ্রহ। আমাদের সঙ্গে আছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রশান্ত ভট্টাচার্য। প্রশান্তবাবু, ইন্ডিপেন্ডেন্টে আপনাকে স্বাগত। আমরা জানতে চাইব যে ত্রিপুরার ভোট নিয়ে হঠাৎ এত সর্বভারতীয় রাজনীতিতে এত আলোড়ন কেন হলো? ত্রিপুরাতে এই যে 16 ফেব্রুয়ারি যে ভোট, এই ভোটটা আসলে এটা বিশেষ ধরনের ভোট হতে চলেছে ত্রিপুরা রাজ্যে। 2018 সালে এ রাজ্যে যখন বিজেপি ক্ষমতায় আসে, তারপর থেকে এ রাজ্যে শান্তি শৃঙ্খলা বা এ রাজ্যের যে একটা ঐতিহ্য, চিরাচরিত ঐতিহ্য, এখানের নির্বাচনগুলি বিগত দিনে উৎসবের মেজাজে হতো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা তাদের রাজনৈতিক প্রচার কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে পারত, সেই জিনিসটা এ রাজ্যে 18 সালের পর থেকে নষ্ট হয়ে গেছে। বিজেপি আসার পর থেকে এখানে এটা একদলীয় শাসন ব্যবস্থা করার প্রয়াস ওরা জারি রেখেছে প্রথম থেকেই। যেমন 18 সালের মার্চ মাসে মন্ত্রিসভার শপথ নেওয়ার পরই রাজ্যের পুলিশ প্রশাসন লাগিয়ে বিরোধী রাজনৈতিক দলের যে সকল পার্টি অফিসগুলি ছিল সেগুলিকে ভেঙে ফেলা হয়েছে বুলডোজার দিয়ে। কিছু কিছু পার্টি অফিস, আমাদের প্রায় 50টা মতো পার্টি অফিস সারা রাজ্যে জবরদখল করে নিয়েছে বিজেপি। মানুষের যে গণতান্ত্রিক যে একটা অধিকার, কথা বলার অধিকার, সেটা এখানে ওরা নষ্ট করে দিয়েছে। মানুষ ঠিকমতো কথা বলতে পারছে না। এখানকার যে সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলি আছে, এগুলির উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে গেছে ওরা সরকার। কোন কাগজে কি খবর বেরোবে, কি না বেরোবে, সেটা ওরা ঠিক করে দেয়। এখানে 6-6টি বিদ্যুতের মাধ্যম, মানে ইলেকট্রনিক চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। একটি চ্যানেল হাল্লা বল, ওটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে মানুষ ভোট দিতে পারছে না। এখানে বয়স্ক মানুষ যারা ভোট দিতে গেলে তাদেরকে শারীরিকভাবে অত্যাচার করা হচ্ছে। এখানে মানুষে মানুষে একটা ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ সৃষ্টির একটা প্রচেষ্টা 18 সাল থেকে শুরু হয়ে গেছে। গণতন্ত্র পুরোপুরি বিপন্ন, আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই, পুলিশের সামনেই সমস্ত ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, কিন্তু পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থেকে নীরব দর্শকের মতো থাকে। কোনো এফআইআর থানায় নেয় না, এফআইআর নিলেও কোনো আসামি গ্রেপ্তার হয় না। বড় বড় রাজনৈতিক নেতা, আমাদের দলের সভাপতি, আমাদের দলের বিধায়ক 2-3 বার আক্রান্ত হয়েছেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আমাদের এই কংগ্রেসের সদর দপ্তরটা একজন রাজ্যের মন্ত্রী এবং একজন কেন্দ্রীয় মন্ত্রীর সামনে দাঁড়িয়ে থেকে আক্রমণ সংঘটিত করেছেন, সেখানে পুলিশের এসপি উপস্থিত ছিলেন, কিন্তু পুলিশ কোনো ধরনের প্রোটেকশন দেয়নি, আমাদের এই কংগ্রেস ভবনটাকে ভাঙচুর চালিয়েছে। এরকমভাবে মানে সাংবিধানিক মানুষের যেসব অধিকার আছে, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সবগুলিকে কণ্ঠ ওরা বন্ধ করে রোধ করে দিয়েছে। তাই এবারের নির্বাচনটা হচ্ছে এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আজকে এখানে যতগুলি অবিজেপি দল আছে সবগুলি এক ছাতা নিচে আসছে, একত্রে আমরা বিজেপির বিরুদ্ধে এই 2023-এ লড়াই করতে যাচ্ছি।
তো আপনি বলছেন অবিজেপি সমস্ত দল এক মঞ্চে এসেছে, কিন্তু কার্যত দেখা গেল আপনারা সিট শেয়ারিং করেছেন সিপিএম এর সাথে, একটু অস্বস্তি থাকলো সেটা খুব 100% কাটানো গেছে। কিন্তু একটা বিষয় যে মথা, যারা এইবারের নির্বাচনে অদ্ভুতভাবে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং চারিদিকে সর্বভারতীয় স্তরে আলোচনা হচ্ছে, রাজার ঘর থেকে পার্টি তৈরি হচ্ছে এবং তারা বিজেপিকে আক্রমণ করছেন মুখে, অথচ মানুষ বলছে মথাকে ছাড়া সরকার গঠন সম্ভব নয়। না, মথাকে ছাড়া সরকার গঠন করা সম্ভব নয় এটা এই মুহূর্তে এভাবে বলাটা ঠিক হবে না। 2 মার্চ ফলাফল বেরোনোর পরেই তখন মথার কি ভূমিকা থাকবে বা মথার কতটা সমর্থনের প্রয়োজন হবে তখন বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা মনে করি, এই আমাদের যে বাম এবং কংগ্রেসের যে সমঝোতা ঐক্য, আমরা যে ঐক্যবদ্ধ লড়াই করছি, আমরা জিতব, আমাদের সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু ওরা বলছেন যে বামগ্রেস একটা নাম দিয়েছেন আপনাদেরকে এবং বলছেন যে এটা একটা অনৈতিক জোট, যারা এতকাল লড়াই করলো, যে দুদলের হাতে কর্মী সমর্থক নেতারা খুন হলেন, এই অনৈতিক জোটকে মানুষ পরাস্ত করবে পশ্চিমবঙ্গের মতো। পশ্চিমবঙ্গের যে জোটটা হয়েছিল কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে, পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটটা ভিন্ন ছিল, ত্রিপুরার মতো নয়। এখানে সিপিএম এবং কংগ্রেসের জোট হয়নি, আমরা আসন সমঝোতা করেছি, পশ্চিমবাংলায় জোট হয়েছিল। এখন এখানে সিপিএম এবং কংগ্রেস বরাবরই এ রাজ্যে প্রতিপক্ষ ছিল, তখন আমাদের মধ্যে লড়াইটা হতো রাজনৈতিক লড়াই। কিন্তু এবার যেটা হচ্ছে সেটা হলো গিয়ে যে এই রাজ্যকে যে সাম্প্রদায়িক একটা ভেদাভেদের যে প্রয়াস চলছে সেটা থেকে এই রাজ্যকে মুক্ত করার জন্য এই লড়াইটা আমরা একত্রে করছি। আপনার কি মনে হয় যে আপনারা এককভাবে যদি ক্ষমতায় আসেন তাহলে এককভাবে, মানে এই দুই দল সিট শেয়ারিং করে যেটা করেছেন সেটা আসন সমঝোতা বলুন, জোট বলুন, যাই বলুন, তা দিয়ে সম্ভব নাকি আবার তখন মথার সঙ্গে কিছু করতে হবে? যে মথা বারবার করে সবাই বলছে যে মথাকে ছাড়া কেউই বা সরকার করতে পারে, মথার এটা প্রাধান্যটা পাহাড়ে বেশি, সমতলে তার প্রভাব সেরকমভাবে কিছু নেই। তো প্রথমত হলো যে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি যে আমাদের এই সমঝোতা কংগ্রেস এবং সিপিএম এর এটাই ক্ষমতায় আসবে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কাউকে লাগবে না, এটা আমরা মনে করি। সেকেন্ড থিং হচ্ছে যে একটা জিনিস আপনি বারবার বলছেন এবং মানুষ দেখেওছে, একটা পুরনগর নির্বাচনেও কিভাবে ঝামেলা হচ্ছে, একটা উপনির্বাচন 4টে আসনের, তাতে আপনাদের দলের একজন প্রার্থী বিজেপি থেকে আসার পর সুদীপ রায় বর্মণ জয়ী হলেন, নির্বাচনের 2 দিন আগে তার উপর অ্যাটাক হয়েছে, ব্যান্ডেজ নিয়ে তিনি শেষ প্রচার করেছিলেন উনি এবং আশিষ সাহা, এবং দেখা গেল যে উনি যখন জিতলেন তার উপরে পরেও আপনাদের পার্টি অফিস আক্রান্ত হচ্ছে, এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে এবারের নির্বাচনও কি শান্তিপূর্ণ সম্ভব, ভোট দিতে পারবে মানুষ? দেখুন, নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, প্রশাসন পুলিশ প্রশাসন এখন সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্বে। আগামী 16 ফেব্রুয়ারি ভোটের দিন বোঝা যাবে যে নির্বাচন কমিশনের ভূমিকাটা কি, নিরপেক্ষ ভূমিকা না ওরা শাসককে সাহায্য করছে সেটা রাজ্যের মানুষ বোঝা যাবে। তো আমার বিশ্বাস যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে হবে। যদি আপনি এই শব্দটা বলছেন যে যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে, এমন তো হতেই পারে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকায় আপনাদের অভিযোগ মতো যে রই থাকতে পারল না, সেক্ষেত্রে মানুষের যে প্রতিরোধ, মানুষ ভোট দিতে চাইলে যে আমার ভোট আমি দেব, যেটা আপনারা বক্তব্য রাখতে গিয়ে আপনাদের প্রার্থীরা বলছেন, নেতারা বলছেন, সেই প্রতিরোধ গড়ে তোলার মতো মানুষের শক্তি এই মুহূর্তে আছে? আমরা যেদিন বামফ্রন্টের সাথে মিলে আগরতলা শহরে মিছিল করেছিলাম সেদিন আমরা সবাই আমাদের প্লে কার্ড বুকে ঝুলিয়েছিলাম যে আমার ভোট আমি দেব, এবং এবারের নির্বাচনের মূল কথা এটাই, আমার ভোট আমি দেব। কেন? বিগত নির্বাচনগুলিতে আমরা দেখেছি ভোট মানুষ দিতে পারেনি, ভোট লুট হয়েছে, ভোট চুরি হয়েছে। এবার মানুষ 2023
বিজেপিকে রাজ্য থেকে উৎখাত করার জন্য ঐক্যবদ্ধভাবে ওরা ভোট দিতে গিয়ে আসবে এবং প্রতিরোধ গড়ে তুলবে। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকে তখন সে ভোটাররাই সেই প্রতিরোধ গড়ে তুলবে। একটা জিনিস এখানে দেখা যাচ্ছে রাস্তাঘাটে, যে বিজেপি প্রচার করছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীর ছবি, তার সঙ্গে জেপি নাড্ডাজির ছবি, প্রধানমন্ত্রীর ছবি, যে মোদী মানিক সাহার সরকার। তো এই মোদী মানিক সাহার সরকার উনি তো 7.5 মাস মুখ্যমন্ত্রী, তার আগে প্রায় 4.5 বছর একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তার আমলে কি কিছু হয়নি? 7.5 মাসেই অনেক কাজ হল না? যদি 4.5 বছর যিনি 42 মাস যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আগের মুখ্যমন্ত্রী, ওনার সময়ে যদি উন্নয়ন হতো, ডেভেলপমেন্ট হতো ত্রিপুরাতে, তাহলে নিশ্চয়ই ওনাকে অপসারণ করতেন না হাইকমান্ড। ওনার সময়ে নিশ্চয়ই এখানে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়নি বা জনমুখী কোনো কাজকর্ম হয়নি, প্রচণ্ড একটা সরকার বিরোধী মনোভাব, অ্যান্টি ইনকামবেন্সি মানুষের মধ্যে এটা তৈরি হয়েছে। এটা বুঝতে পেরে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিয়ে ডাক্তারবাবু জ্ঞানে বসালেন। ডাক্তারবাবু 7 মাসে শুধু মানে রাজ্যের জনগণের কাছে পৌঁছতেই পারেননি। 7 মাসে উনি শুধুমাত্র উদ্বোধন আর শিলান্যাস করতে করতে ওনার 7 মাস শেষ হয়ে গেছে। উনি 7 মাসে কিছুই কাজ করতে পারেননি এবং এটা সম্ভবও নয়। ম্যাক্সিমাম যে টাইমটা ছিল সেই টাইমটা যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় উনি সে ধরনের কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেননি বলেই হাইকমান্ড ওনাকে অপসারণ করেছে বলে আমি মনে করি। না, তাহলে তো বিজেপি একটা বার্তা দিয়েছে যে কাজ করতে পারছে না, সরিয়ে দিয়ে আমরা একটা যোগ্য লোককে নিয়ে এসেছি। না, সেটা ইলেকশনের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী সরিয়ে দিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে বা মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভটা প্রশমন হবে, এরকম মনে করার কোনো কারণ নেই। মানুষের মনে যে ক্ষোভটা তৈরি হয়েছে সেটা একদিনে তৈরি হয়নি। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পর থেকেই, 13 মাস 14 মাস থেকেই এই সরকারের প্রতি মানুষের একটা সরকারের বিরোধী মনোভাব সৃষ্টি হচ্ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো সেটা এরম চরম আকারে গেছে 42 মাস পর্যন্ত, তখন বাধ্য হয়ে ওকে মানে ওনাকে সরানো ছাড়া কোনো উপায় ছিল না বিজেপির সামনে। এখন ওনাকে সরিয়ে দিয়ে মানে বিজেপি দলের হাইকমান্ড চাইছে মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটাকে ডাইভার্ট করার জন্য মানিকবাবুকে নিয়ে এসছেন মুখ্যমন্ত্রী করে। তাতে আমার মনে হয় না মানুষের মনের যে ক্ষোভ সেটা প্রশমিত হয়েছে বা আগামী ভোটে সেটার প্রভাব পড়বে না। আমি একদম একটা শেষ প্রশ্নে যাব, যে মানুষের কাছে ভোটের সময় যেতে গেলে সরকার উন্নয়নের কথা বলে, বিরোধীরা বলে উন্নয়ন হয়নি, বিরোধীরা তুলে ধরে যে কি কি কাজ হয়নি, চাকরি হয়নি, বেকারত্ব। আপনারা যখন ভোট চাইছেন তখন তো শুধু নেগেটিভ কথা বলবেন না, ক্ষমতায় আসতে গেলে পজিটিভ কথা বলতে হয়। কি পজিটিভ চিন্তাভাবনা, কি প্রতিশ্রুতি আপনারা জনগণের কাছে নিয়ে গিয়ে এই ভোটটা চাইছেন? আমাদের যে প্রতিশ্রুতি সেটা আমরা 20 দফা ঘোষণাপত্র আমরা ঘোষণা করেছি। আমরা সরকারে এলে কি কি কাজ করব মানুষের কল্যাণে সেটা আমরা 20 দফা কর্মসূচিতে আমরা ঘোষণা করেছি। যেটা 2018 সালে বিজেপি দল ভিশন ডকুমেন্ট নামে 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দেখা গেল এটা একটা কথা আমার না বললেই না হয় যে ওই সময় বিজেপি দলের একজন প্রভারী ছিলেন এ রাজ্যে, উনি বলেছিলেন জনসভাতে মিস কল দিলে চাকরি মিলবে। তো ওনাকে রাজ্যের মানুষ নাম দিয়েছে মিস কল বাবা। এখন ওনার আর বার্তা নেই ইলেকশনে, উনি এখান থেকে কোথায় গেছেন রাজ্যের মানুষ জানে না। তো ওই ধরনের প্রতিশ্রুতি কংগ্রেস দল দেয় না, আমরা দেইওনি। আমরা রাজস্থানে দেখুন, ছত্তিশগড়ে দেখুন, যেখানে যেখানে আমরা সরকারে আছি, সরকারে আসার আগে আমরা যে ধরনের প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম আমরা সেগুলি সেখানে পালন করেছি। অলরেডি অনেকগুলি কমপ্লিট হয়ে গেছে, কৃষকদের ঋণ মুকুব, গ্যাস সিলিন্ডার 500 টাকা করে দেওয়া, এ ধরনের অনেকগুলি প্রতিশ্রুতি আমরা অলরেডি রাজস্থান এবং ছত্তিশগড়ে পালন করেছি। এখানেও আমরা ক্ষমতায় এলে আমাদের যে 20 দফা কর্মসূচি ঘোষণাপত্র সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এবং আমাদের যে 20 দফা কর্মসূচিগুলি দেখেছেন আপনি, আমি সবগুলি এখানে মেনশন করব না, আমি শুধু একটা মেনশন করব যে সরকারি কর্মচারীদের ব্যাপারে গ্রুপ সি এবং গ্রুপ ডি এদেরকে আমরা মেডিকেল রিএম্বার্সমেন্টের আওতায় আনব। আমরা দেখেছি যারা বড় বড় অফিসার, সরকারি অফিসার, ওরাই মেডিকেল রিএম্বার্সমেন্টের আওতায় আছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি
আমাদের দল ক্ষমতায় এলে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সকল কর্মচারীরা আছেন তাদেরকে আমরা মেডিকেল রিহ্যাব সেন্টারের আওতায় আনব। যারা অনিয়মিত কর্মচারী যাদেরকে নিয়মিত করার প্রতিশ্রুতি বিজেপি সরকার দিয়েছিল পাঁচ বছর আগে, পালন করেনি, আমরা তাদেরকে নিয়মিত করব দু বছরের মধ্যে। মানে কোনো সরকারি চাকরি এখানে যখন হয় পাঁচ বছরের জন্য একটা এটা ব্লক পিরিয়ড করে দেওয়া হয় যে পাঁচ বছর পরে গিয়ে রেগুলার হয়, কিন্তু আমরা বলছি কি যা আমরা দু বছরের মধ্যে রেগুলার করব, নতুন অ্যাপয়েন্টমেন্ট হলে এগুলি আমরা দু বছরের মধ্যে রেগুলার করে দেবো, আমাদের প্রতিশ্রুতিতে আছে এটা। তারপর আপনার যে টিএসআর বা যারা প্যারামিলিটারি রাজ্যের ফোর্স আছে ওদের রেশন মানি রেশন ভাতা এগুলি আমরা বৃদ্ধি করব, যেগুলি এই সরকার আগের সরকার করেনি। এ ধরনের অনেকগুলি প্রতিশ্রুতি আমরা দিয়েছি, যেমন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার নার্সারি থেকে একদম স্নাতকোত্তর পর্যন্ত বিনা খরচে সরকারি খরচে তার পড়াশোনা হবে, সরকার তার খরচ বহন করবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ধরুন যে বিপিএল পরিবার যাদের কন্যা দায়গ্রস্ত, মেয়ে বিয়ে দিতে পারে না টাকার জন্য, আমরা বিভিন্ন সময় দেখি মেয়ের বাবা মা ওরা বিভিন্ন নেতা নেত্রী মন্ত্রী বা বড় বড় ব্যবসায়ীদের কাছে গিয়ে চাঁদা বা টাকার জন্য ইয়ে করে ভিক্ষা চায় যে আমার মেয়েকে বিয়ে দিতে চাই সাহায্য করুন। আমরা তাদেরকে 50,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রেখেছি যাতে তার কন্যা দায়গ্রস্ত থেকে মুক্ত হতে পারে, বিয়েটা সুন্দরভাবে দিতে পারে, সেই জন্য আমরা 50,000 টাকা বিপিএল পরিবারভুক্ত কন্যা দায়গ্রস্ত পরিবারকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতি রেখেছি। কিছু কিছু প্রতিশ্রুতি আমাদের এত সুন্দর প্রতিশ্রুতি আছে যেগুলি বাস্তবায়িত করলে হলে মানুষ রাজ্যের মানুষ খুবই উপকৃত হবে। আমি বেশি কিছু এখানে ডিসকাশন করছি না, যেহেতু আপনি বললেন শেষ প্রশ্ন, আমি এই দু তিনটে পয়েন্টে শুধু হাইলাইট করলাম, বাকি যেগুলি আছে সেগুলি তো আছেই, সেগুলি আপনি প্রশ্ন করলেন। একটা জিনিস যেটা আছে যে এখানে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলছে 10,323, আমি আপনাকে একটা একটা ধরিয়ে দিই। বিদ্যুৎ মকুব নিয়ে আপনার একটা কথা বলছে, বিদ্যুতের বুড একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত, হ্যাঁ, যদিও সেটা আপনার বামেদের যে প্রতিশ্রুতি তার সঙ্গে সমান নয়। এবং যদি ক্ষমতায় আসেন আপনারা মুখ্যমন্ত্রী সিপিএম থেকে হবে এটাও দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন গতকালই সম্ভবত। এর আগে আমি কৈলাসহরেও দেখেছি আপনাদের যিনি পর্যবেক্ষক তিনিও স্পষ্ট ভাষায় বলেছেন যে উপজাতি এবার মুখ্যমন্ত্রী হবে। তো মুখ্যমন্ত্রী ওনাদের হবে, আপনারা আসন সমঝোতা 13টা। তো এই যে মানে বিজেপির ভিশন ডকুমেন্টের মতো যাতে পরিণতি না হয় প্রতিশ্রুতি, তা নিয়ে কি সিপিএম এর সাথে কোনো কথা হয়েছে আপনার? না দেখুন, মানে প্রতিশ্রুতি যেটা ম্যানিফেস্টো সেটা বামফ্রন্ট তাদের মতো তারা দিয়েছে, আমরা আমাদের মতো দিয়েছি। বিদ্যুৎ 150 ইউনিট বিদ্যুৎ বিল মুকুব করা হবে, ফ্রিতে দেওয়া হবে, এটা আমরা প্রতিশ্রুতিতে রেখেছি, ঘোষণাপত্রে রেখেছি আমরা। এটা দেখবেন দিল্লিতেও দেখবেন দিল্লি সরকার 200 ইউনিট পর্যন্ত মুকুব করেছে বিদ্যুৎ, তো কাজে এটা অবাস্তব কিছু নয়, সেটা করা সম্ভব, সেটা আমরা করব। মুখ্যমন্ত্রী বিষয় যেটা বললেন, মুখ্যমন্ত্রী আমাদের দলের যদি উচ্চস্তরের কোনো নেতা এটা বলে থাকেন যে মুখ্যমন্ত্রী কে হবে, নাম থেকে নাম ধরে বলেননি, অধীরবাবুর নাম ধরে বলেছেন, কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্তরের যারা পর্যবেক্ষক আছেন তারা বলেছেন যে উপজাতিদের থেকে এবার মুখ্যমন্ত্রী হবে, তারা কোনো নাম না কোনো দলের নাম বলেননি, সিপিএম থেকে যাই হোক সেটাই বলছি, যদি সেটা আমাদের উপর লেভেলের কোনো নেতা বলে থাকেন সেটা অবশ্যই উনি বলতে পারেন। এই ব্যাপারে আমি ওনারা যেহেতু বলেছেন সেহেতু এই ব্যাপারে আমি আর কোনো ধরনের কমেন্ট পাস করতে পারি না। মুখ্যমন্ত্রী বিষয়টা যেহেতু ওনারা একটা রিয়াকশন দিয়েছেন, বলেছেন অধীরবাবুর মতো বড় নেতা, তো সেখানে ব্যাপার আমার কিছুটা ক্রিয়েশন মানে রিয়াকশন দেওয়া ঠিক হবে না। মানে একটা মিনিমাম ধরুন এক সময় বামেদেরকে নিয়ে আপনারা কমন মিনিমাম প্রোগ্রামে দেশ চলেছে, এটা তো রাজ্য, তো আমার মূল বক্তব্যটা ছিল যে আপনারা যখন ম্যানিফেস্টো তৈরি করলেন সেই ম্যানিফেস্টো তৈরি করার সময় কি সিপিএম এর সাথে কোনো আপনাদের কথা হয়েছিল, বামফ্রন্টের সাথে কথা হয়েছিল যে আমরা এটা রাখতে চাই, কারণ পালন করতে গেলে তো উভয় পক্ষকে একসাথে পালন করতে হবে? না সেটা যখন সরকারে বসবে তখন নিশ্চয়ই একটা কমন মিনিমাম প্রোগ্রাম হবে এবং তার উপর ভিত্তি করেই সরকারটা চলবে। 10,323 নিয়ে হ্যাঁ বলেছি আমরা, 10,323 নিয়ে আমরা বলেছি যে যারা দীর্ঘদিন ধরে এই লড়াইটা করছেন আমরা সম্পূর্ণভাবে তাদের সঙ্গে সমবেথী।
আমাদের দল ক্ষমতায় এলে এটা বামফ্রন্টও প্রতিশ্রুতি করেছে দিয়েছে যে আমাদের দল ক্ষমতায় এলে আমরা তাদের আইন মেনে তাদের বিষয়টা সমাধান করার আমরা প্রয়াস নেব চেষ্টা করব এবং যে সকল শিক্ষক মারা গেছেন তাদের ফ্যামিলিও যাতে সাহায্য পায় সেই ব্যাপারটাও আমরা আমরা আমাদের প্রতিশ্রুতির মধ্যে রেখেছি একদম মানে শেষ প্রশ্ন বলার পুরোপুরি যে একেবারে ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে রাজ্যের মানুষকে শেষ কি আবেদন জানাব অবশ্যই আমি একটা আবেদন রাখতে চাই রাজ্যের মানুষের কাছে 16ই ফেব্রুয়ারি ভোট ভোটদান এটা জনগণের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আমি বলবো এই ভোটটা একটা অস্ত্র গণতান্ত্রিক অস্ত্র 5 বছরে একবার এই অস্ত্র প্রয়োগ করার সুযোগ পাওয়া যায় আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যের মানুষকে ভাবতে হবে আগামী 5 বছর এই রাজ্যে শান্তির শৃঙ্খলা বা আইনের শাসন বজায় থাকবে কি থাকবে না সেটা আপনারা 16ই ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেবেন আপনাদের ভোটের মাধ্যমে এবং অবশ্যই ভোট প্রয়োগ করবেন কেউ বাধা দিলে সেটা মানবেন না যদি কেউ বাধাও দেয় ইলেকশন কমিশনের হেল্পলাইন লাইনে ফোন করলে আপনাদেরকে সহযোগিতা করা হবে ভোট অবশ্যই দিতে হবে এবং ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং যতক্ষণ না ভোট বাক্স ভোট কেন্দ্র থেকে বের হচ্ছে ততক্ষণ ভোট কেন্দ্রের সামনেই দাঁড়িয়ে থাকবেন ভয় পাবেন না ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবেন যারা বাধা দিতে আসবে এবং আমরা কংগ্রেস দল আপনাদের পাশে আছি থাকব নির্ভয়ে ভোট দিন নিঃসন্দেহে এবার ত্রিপুরা রাজ্যের যারা বিরোধী যারা জোট বা আসন সমঝোতা করে লড়ছেন সিপিআইএম এবং কংগ্রেস উভয় দলের মানুষের কাছে একটাই আবেদন যে আপনারা ভোটটা দিন কারণ তারা বিশ্বাস করেন যে মানুষ যদি ভোট দিতে পারেন মানুষকে যদি ভোটদানে বাধা না দেওয়া হয় তাহলে অন্তত তাদের বিশ্বাস যে এবার পরিবর্তনটা এ রাজ্যে অবশ্যম্ভাবী ক্যামেরায় অমিতের সাথে দীপঙ্কর ইন্ডিপেন্ডেন্ট